হয়েছে সবাই আছে তুমি চিনতে পারবে না হয়তো রাইড উড়ে দিয়েছে দুই বন্ধু পাপড় খেতে খেতে যাচ্ছে কোথায় এসেছি বলো ইনফরমেটিভ অভিষেক আমি আবার মরতে চলেছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডক্টর ওয়ান্ডার ওমেন এন্ড হি ইজ অয়ন সিংহ পচা অয়ন সিংহ সো আজকে আমাদের সাথে একটা নতুন জন আছে এই ছেলেটা এখন আমাকে এখান থেকে ভয়েস ওভার করতে হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ প্লাস গান বাজছে তো কপিরাইট ক্লেম হওয়ার চান্সেস আছে তাই আমাকে এখন ভয়েস ওভার করতে হচ্ছে আর তো এখন আমরা যাচ্ছি দেখতে সেক্টর 2C ঠাকুর আর স্যাডটাসের ঠাকুর দেখতে তোমাদেরকেও নিয়ে যাবো পুজোর এইসব ভিড়ভাট্টার জন্য প্যান্ডেলের অনেক দূরে কার পার্ক করে আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে কার যথারীতি 1 কিলোমিটার দূরে পার্ক করে রেখেছি এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্সে দেখতেই পাচ্ছ ভিড় আছে এখানে ছোট ছোট অনেক মেলার মতন ছোট ছোট সব বসেছে হ্যাঁ পুজো পুজো লাগছে দেখতে দুর্গাপুর পুরো আলোয় সেজে উঠেছে এত লোকের ভিড় এত লোকের ভিড় আমরা এই বাঁদিকে দেখতে পাচ্ছি ছোট 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 অনেক স্টল বসে আছে অনেক কিছু হ্যাঁ তো ছোট ছোট স্টলগুলোকে দেখলি এবারে যাই তোমাদেরকে প্যান্ডেলের কাছে হাসা লেগে গেল একটা পিঙ্ক কালারের হাঁসের সাথে তো যাই হোক এবারে যাচ্ছি আমরা সোজা প্যান্ডেলের দিকে প্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর এত ডিটেলিংয়ে সব আর্ট করা মানে এদের সত্যি হ্যাটস অফ কি ওরা এত এফোর্টস দিয়ে এত সুন্দর করে প্যান্ডেলটাকে হাতের কাজ করে সাজিয়েছে মানে অনেকদিন পর এই 2 বছর পর কোভিডের পর আবার একটা সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি যেখানে এফোর্টস ম্যাটার এখানে এত এফোর্ট দিয়ে এরা কাজ করিয়েছে আর সেটার জন্য এত লোক দেখতেও আসছে অবভিয়াসলি আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ আমরা এখন মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি চা এখন আমাকে জিজ্ঞাসা করছে চা কফি কিছু খাবো কিনা সো আই সেড ইয়েস কি চলো চা কফি টুকু থেকে আজ কিছু খাওয়াই যাক এখানে লেবু চায়ের জন্য প্রথমে বললাম বাট এখানে লেবু চা পাওয়া যাচ্ছিল না সো আমাকে নর্মাল কফি খেতে হয়েছে উইথ সুগার পুজো ঠিক আছে পরে কমিয়ে নেব ইয়াই দেখে পরেই বুঝতে পারবো ঝালমুড়ি খাচ্ছে ইনি কি খাচ্ছেন বৃষ্টি কন্টামিনেশন কে অ্যাভয়েড করার জন্য মনে হয় এটা খাচ্ছে নাকি ল্যাদখোর দুই বন্ধু পাপড় খেতে খেতে যাচ্ছে বহুদিন পর বহুদিন পর
Me too, Babur. পিপা নামিয়ে গেছে, কোথায় যাবো? আগে ঠাকুরটা তো দেখি, যেটা দেখতে আমি কিন্তু এই টাকাটাকে দেখতে পেতাম না, দিয়ে এখানে ধাক্কা লেগে পড়েও থাকতাম। মেডিকেল কলেজের ঠাকুর বুক করে দিল তখন ধরে। আমি এখন অনেক ঝামেলায় আছি, এদিকে কেমন রাখবো? দেবো এখন পুজোর আসর তো, তাই জন্য এখন ইনফরমেশন দেওয়া বন্ধ আছে। আমরা নেক্সট আবার কন্ট্যাক্ট করবো আপনাদেরকে পুজোটা শেষ হলে। এত ইনফরমেশন দেবো মানে রাখতে পারবে মাথা ব্লাস্ট করে মাইন্ড ফাক্ট হয়ে যাবে। ওকে কি সুন্দর, কি সুন্দর এটা ফ্রন্ট ফ্ল্যাশ, প্রথম একটা ফিচার পেয়েছি ফোনে, কোথায় এসছি বলো? ইনফরমেটিভ অভিষেক না, এখন বন্ধ আছে, এখন আমরা এসছি আইকিউ সিটি। আইকিউ সিটি কি এটা? পুজো দেখতে আইকিউসিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ক্যাম্পাস এসছে। এটা রেসিডেন্সিয়াল এরিয়া। হ্যাঁ এটা রেসিডেন্সিয়াল এরিয়াতে এসছে, একে চিনতে পাচ্ছ? খুব সুন্দর সাজানো আছে, রাত হলে বক করে গেলে হেভি জায়গা, খুব সাইলেন্ট, খুব নির্জন। যা একটু পিসফুল মাইন্ডেড পারসন তার এসব জায়গায় যাবে, বাওয়াল গুলো যাবে, খাওয়া দাওয়া বন্ধুদের সঙ্গে পার্টি করো, বেশি হুল্লোর কোনো। হ্যাঁ এটা কি এটা এখানে কেউ কারো কিছু বলে না, এভরিওয়ান মাইন্ডস এর ওন বিজনেস। এখানে খুব সুন্দর সাজিয়েছে জিনিসগুলো, খুব সুন্দর। মানে ইনফ্যাক্ট আমি যখন কলেজে পড়তাম তখন এত সুন্দর করে আমাদের ক্যাম্পাসটা সাজানো ছিল না, বাট এখন এটা খুবই সুন্দর করে সাজিয়েছে। মানে দেখে খুবই ভালো লাগছে কি আমার কলেজ এত সুন্দর করে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়েছে, শুধু এটা এইটুকু জায়গা বলে নয় পুরো জায়গাটাতেই লাইট দিয়েছে এরা। আমার ওইদিকের ফ্ল্যাটে তো এইদিকের ফেসিংও পাবে, ওইদিকের ফেসিংও পাবে, দুই বালকনি আছে। হ্যাঁ একটা ছুটকো ব্যালকনি, একটা বড়কো ব্যালকনি। চাও ইনচো দোকানটা কি নাম? প্রথম থেকে বলো আমরা এখন এসছি হচ্ছে শ্রীমতী কর্নার, ইটস ইন আইকিউ সিটি, ঠিক মেইন এন্ট্রেন্স হসপিটালটা ঠিক ঢোকার ডান দিকে পড়লো, রাইট হ্যান্ড সাইড। খুবই ভালো, এখন এদের একটা স্পেশাল পুজো ডিসকাউন্ট চলছে, যেটা হচ্ছে 10% অ্যাবভ 500 হতে হবে, যে কোনো বিল আপনারাই নেবেন সেটা যেন 500 এর উপরে হয়, এটা আপনি 10% ডিসকাউন্ট পাবেন। খুবই বেস্ট, আপনি নাম্বার আমি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি আগে থেকে অর্ডার করে নেবেন, ওদের মেনুটা আপনাদেরকে দিয়ে দেবো, আগে থেকে অর্ডার করে রাখলে ওরা বানিয়ে রাখবে, আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। আর এখানে সামনে বসে খাওয়ার জায়গাও রয়েছে, আপনার চাইলে গাড়ি নিয়ে এসে আপনি বাইরে গাড়িতেও বসতে পারেন, ওরা সার্ভ করে দেবে, আর উপরেও খাবার জায়গা রয়েছে।
এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে রেখেছি আপাতত। বাইরে আমরা ভিতরে সাফিশিয়েন্ট হয়ে বলে আমরা ভাবছিলাম বাইরে ঠান্ডাও রয়েছে, একটু বৃষ্টি হচ্ছে, ওখানে বাইরে বসে খাবো। আমরা প্রথমে নিয়েছি হচ্ছে দিস ইজ ড্রাম চিকেন ড্রামস্টিক ড্রামস্টিক আর রসো হেরোনা বলে ললিপপও বলে ললিপপও বলে আর দুটো চিকেন মোমো এখন ওরা বানাচ্ছে সার্ভ করবে উইথ কোল্ড ড্রিঙ্কস। চলো টেস্ট করি। তুই বাড়িতেই রাখ, আমি বাড়িতে গিয়ে নিয়ে নেছি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ টিপিস টিপিস করে দিয়ে গেছে। খেবার বলো কেমন? হ্যাঁ ওরা কথা বলবে ব্লগে, আর কাউকে কথা বলতে দেবে না। বলো আমরা এখন চিকেন ড্রামস্টিক খাওয়ার পর আমরা এখন কন্টিনিউ চিকেন মোমো খাবো। তুইও বল। চিকেন মোমো খাচ্ছি, তারপর চিকেন মোমো খাচ্ছি আমাদের অয়ন ঠাপ, অয়ন ঠাপও চিকেন মোমো খাচ্ছি। খুব গরম লেগে গেছে, দুষ্টু কেমন লাগছে? ভালো টেস্ট, খুব গরম। অলরেডি ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছে। এই শুনলাম দাদাদের কথায় তাও এখানে ব্লগ বানাতে স্টার্ট করে দিয়েছে। ইনফরমেশন ইজ কামিং। সো এখন আমরা খেয়ে দিয়ে নিয়েছি, ফাইনালি সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মোমো খেয়ে, ড্রামস অফ হেভেন খেয়ে আমাদের পেট অলরেডি ভরে গেছিল, পুরো ফুল হয়ে গেছিলাম আমরা। এখন ওরা আবার কোল্ড ড্রিঙ্কস গিলছে। ঠিক আছে, আমি কেন খাচ্ছি, আমি কেন ভদ্র মানুষের মতো বলতে পারি না গিলছে খাচ্ছে গিলবো লাভলা। যাই হোক, তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে চাও হজম করছে। এখন আমাদের আস্তে আস্তে গান শুনতে শুনতে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। Good night. Good night.